আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ, সকলকে বেঙ্গল আইডিয়াল স্কুল চ্যানেলে স্বাগতম। এই চ্যানেলে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল বিষয় বুঝিয়ে পড়ানো হয়। বিস্তারিতভাবে জানতে ডিসক্রিপশন বক্স দেখুন। আপনাদের সকলকে পড়া বোঝানোর দায়িত্বে আছি আমি বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক চৌধুরী স্যার। আমাদের আজকের আলোচনার বিষয় দ্বিতীয় শ্রেণীর ইংরেজি পর্ব সাত, মূল পর্ব আট। এই লেকচারে আমরা পৃষ্ঠা 23 থেকে 25 পর্যন্ত পড়ব, আর এর জন্য মোট কার্যকাল ব্যবহার করবেন আপনারা 5টি, অর্থাৎ লেকচার সংখ্যা 5। পৃষ্ঠা 23, প্রথমে পৃষ্ঠা 23-এর পর আমরা শুরু করি। পৃষ্ঠা 23টি হবে, পৃষ্ঠা 23-এর জন্য মোট 3টি কার্যকাল আমি এখানে লিখে রেখেছি, 1+2=3টি কার্যকাল। প্রথম কার্যকালে আমরা কি করব? প্রথম কার্যকালে আমরা এই শব্দগুলার অর্থ শিখব, অর্থ সহ শব্দগুলো আমরা শিখব, অর্থ এবং বানান সহ। প্রথমে আমি একবার পড়ে শুনাই। হ্যান্ড, হাত, আপনার সাথে শিখিয়ে দিবেন হ্যান্ডস, হাতগুলো, দুইটা হাত আছে যেহেতু। হেয়ার, চুল, হেয়ার্স, চুলগুলো। ফিঙ্গার, আঙ্গুল, ফিঙ্গার্স, আঙ্গুলগুলো। এটা টুথ, দাঁত, এবং টিথ, দাঁতগুলো, TOOTH, টুথ, দ চন্দ্রবিন্দু আকার, তো দাঁত, TEETH, টিথ, দাঁতগুলো, দ চন্দ্রবিন্দু আকার, তো দাঁত, দর্শের গুলো গুলো গুলো। লেগ, পা, লেগস, পাগুলো, অর্থাৎ সবগুলোর ক্ষেত্রে শুধু এস যুক্ত হয়ে প্লুরাল হয়। আর দাঁতের বেলা একটু ভিন্ন, টুথ হচ্ছে গিয়ে দাঁত, আর টিথ দাঁতগুলো, TOO, দুইটা ও এর জায়গায় দুইটা ই হয়ে যায় যখন প্লুরাল নাম্বার হয়। আপনারা প্রথমে ওদেরকে এগুলোর সিঙ্গুলার হিসাবে শিখাবেন, আর এটা সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই শিখাবেন, টিথ এবং টুথ। শিখানোর পরে ওরা প্রত্যেকটা শব্দ 5 বার করে বানান সমস্ত করবে, 10 বার করে করবে, এভাবে যতক্ষণ লাগে সময়। প্রথমে আপনি একটা একটা করে 10 বার করে শিখাবেন, হ্যান্ড, হাত, হ্যান্ড, হাত, হ্যান্ড, হাত, এইভাবে অর্থ শিখবে। তারপরে বানান, বানানগুলো এইচ এন্ডি হ্যান্ড, এইচ এন্ডি হ্যান্ড, এইভাবে 10 বার করে শিখবে। তারপর হাত, হওয়াকার, তো হাত, হওয়াকার, তো হাত, এইভাবে 10 বার করে শিখবে। ঠিক আছে, হবে হেয়ার, ফিঙ্গার, টুথ, টিথ এবং লেগ, মানে 6টা বানানই সে শিখবে। তারপর আপনি এবার ওকে জিজ্ঞেস করবেন চুল ইংরেজি কী, ও বলবে হেয়ার, বলবেন হেয়ার বা আচ্ছা আপনি অর্থ না ধরে এইভাবে যান, হেয়ার অর্থ কী? হেয়ার অর্থ চুল। তখন বলবেন হেয়ার বানান বলো, HAIR, হেয়ার। তারপর চুল, চুল বানান বলো, চশরা চুল, চুল। এইভাবে ওরা এই এখানে 5টি আছে, আর আমি টুথ দিয়ে দিয়েছি, অর্থাৎ 6টি বানানি, 1টি কার্যকাল, সকালেও শিখবে এবং রাতে পড়াটা দিবে। যখন দিবে আপনি ইংরেজিতে আগে লিখতে বলবেন, তুমি হেয়ার লেখো, হেয়ার লিখবে, বলবেন হ্যান্ড লেখো, হ্যান্ড লিখবে, কমা দিয়ে দিয়ে প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হবে, আর ফিঙ্গার লিখবে, টুথ লিখবে, টিথ লিখবে এবং লেগ লিখবে। লেখার পরে আপনি এবার এটা ইংরেজি খাতায় লিখবে এবং কমা দিয়ে পাশাপাশি, এবার আপনি বাংলা খাতায় এই ইংরেজি লেখাগুলো উঠিয়ে দিবেন। ওকে বাংলা খাতায় কখনো ইংরেজি লেখাবেন না, বলে নিয়েন না যে তুমি তুলে নাও, না ওরা তুলে নিবে না, কেননা আপনাকে ওর হাতের লেখা যদি ভালো করতে হয় বাংলা খাতায় ও বাংলাটাই লিখবে, ইংরেজি খাতায় ও ইংরেজিটাই লিখবে। আর অক্ষরগুলো কোথায় কেমন হবে আমি প্রাক প্রাথমিক বা প্লে নার্সারি কেজির লেকচার দেখিয়ে দিয়েছি, আপনারা প্রয়োজনে সেখান থেকে একবার দেখে নিন। তাহলে ও কী করবে, আপনি ইংরেজিটা তুলে দিবেন আর ও সমান সমান দিয়ে দিবেন, ও এবার বাংলাটা লিখে নেবে বাংলা খাতায়, আপনি ইংরেজিটা কিন্তু বাংলা খাতাতে উঠিয়ে দেবেন। আসেন, এইভাবে একটা লেকচার শেষ হলো, পরের লেকচারে ও কী শিখবে? পরের লেকচারে শিখবে, এখানে একটা রাইম আছে, রাইমটা সহজ, তুলনামূলকভাবে যথেষ্ট সহজ। প্রথমে আপনি ওকে একবার রিডিং করালেন, রাইম, লুক, লিসেন অ্যান্ড সে, তারপরেও রাইমটা পড়বে। রাইমটার পাশে কিন্তু ছবি দেওয়া আছে, আপনি ছবিগুলোর সাথে ওকে ফলো করবেন, ওকেও একই কাজ করতে বলবেন। পুট ইওর হ্যান্ড অন ইওর হেড, টাচ ইওর মাউথ, টাচ ইওর নোজ, পুট ইওর হ্যান্ড অন ইওর নি, টাচ ইওর ইয়ার, টাচ ইওর টোস। আমি একবার পড়ে শোনাই অর্থটা, পুট ইওর হ্যান্ড অন ইওর হেড, এখানে কিন্তু কোনো অর্থ ওরা শিখবে না, ওরা এটা কবিতাটা রাইমটা মুখস্থ করা শিখবে এবং না দেখে লেখা শিখবে। আর রাইম প্রত্যেকটা কিন্তু প্রথম অক্ষর ফার্স্টে থেকে ওরা লিখবে, আর প্রত্যেকটা রাইমের প্রত্যেক লাইনের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হয়, এটা মনে রাখবেন, এটা বাচ্চাদেরকে বলে দেবেন।
আর রাইম যদি ও লিখতে না চায় প্রয়োজনে লেখাবেন না, তাহলে আপনি মুখে মুখে বলবেন ও লাইনগুলো লিখবে। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনি রাইম মুখস্থ করাবেন না, আমি আগেও বলেছি রাইম মুখস্থ না করলে আমার কোনো অবজেকশন নেই। তাহলে আমি একবার অর্থসহ বলে দিই, পুট ইয়োর অ্যান্ড অন ইয়োর হেড, তোমার হাতটি মাথায় রাখো, টাচ ইয়োর মাউথ, তোমার মুখ স্পর্শ করো, টাচ ইয়োর নোজ, তোমার নাক স্পর্শ করো, পুট ইয়োর হ্যান্ড অন ইয়োর নি, তোমার হাতটি পায়ের হাঁটুতে রাখো, তোমার হাতটি হাঁটুতে রাখো, টাচ ইয়োর ইয়ার মাথা কান স্পর্শ করো, ইয়ার মানে কান, টাচ ইয়োর টোস পায়ের আঙ্গুল স্পর্শ করো। এটার জন্য দুইটি লেকচার, প্রথম লেকচারও কিন্তু তিনটি লাইন শিখবে, তারপরে লেকচারে বাকি তিনটি লাইন শিখবে। প্রথম লেকচারে তিনটি লাইন যদিও পারে, পরের লেকচারেও বাকি তিনটি লাইনও পারবে, যথেষ্ট সহজ। ঠিক আছে, আমরা পরের পিসটা 26-এ চলে যাই। 26-এ আসলে কিছুই নেই, আমি 26-টার পর দেখাবলাম না, ওটা জিরো লিখে রাখবেন উপরে, ওটা পড়ার দরকার কিছুই নেই। এবার আসেন আমরা পিসটা 25, পেজ নাম্বার 25, আমি একবার পড়ে শোনাই। তা ওরা শুরু থেকে বলবে লিসেন সে অ্যান্ড ডু, টাচ ইয়োর, এখানে কিছু কাজ করতে বলেছে, আপনার পুরো ইচ্ছা চাইলে আপনি কাজগুলো করাতে পারেন, একবার টাচ ইয়োর মাউথ, টাচ ইয়োর ফিঙ্গার, টাচ ইয়োর হেয়ার, টাচ ইয়োর লেগ, এবার সবগুলো একবার করাতে পারেন। ক্লোজ ইয়োর, ক্লোজ ইয়োর কিন্তু মাউথ হতে পারে, ফিঙ্গার হবে না, হেয়ার হবে না, লেগ হবে না, শোল্ডার হবে না, নিও হবে না, টোজ হবে না, হ্যান্ড হবে না, নোজ হবে না, ইয়ার হবে না, টুতো হবে না, আইস হতে পারে, ক্লোজ ইয়োর আর ওপেন ইয়োর দুইটা আইস এবং মাউথ হতে পারে। আমি একবার অর্থগুলো বলে দিই, যদিও বিভিন্ন সময় আমি অর্থগুলো বলেছি, টাচ ইয়োর স্পর্শ করো তোমার, আর ক্লোজ ইয়োর, ক্লোজ মানে বন্ধ করো, ইয়োর মানে তোমার, ওপেন ইয়োর খুলো তোমার, কী কী করবে, মাউথ মুখ, মশার মুখ হ, মুখ, ফিঙ্গার আঙ্গুল, সরাইয়া উম্মগর অসুকাল আঙ্গুল, হেয়ার চুল, এইচআইআর হেয়ার চুল, লেগ পা, কোয়াকার পা, শোল্ডার কাঁধ, কচন্দুন্দু আকার ধ কাঁধ, নি হাঁটু, হচন্দুন্দু আকার টরস সুগার হাঁটু, টোস পায়ের আঙ্গুল, কোয়াকার উন্দস্তায়িকার পায়ের সরেয়া উম্মগর অসুগার ল, হ্যান্ড হাত, কোয়াকার তো হাত, নোজ নাক, দুইটা নয়াকার কো নাক, ইয়ার কান, কোয়াকার দন্তার ন, টুথ দাঁত, কচন্দুন্দু আকার তো দাঁত, আইস চোখ, বলবেন আই হতে হচ্ছে চোখ আর আইস হচ্ছে চোখগুলো, একাধিক দুইটা চোখ আছে তাই আইস। নিচে ছবি আছে, ছবি দেখে আগে আমরা বলে নিই, আগে এইখানকার সবগুলো কিন্তু ইতিমধ্যে পড়া হয়ে গেছে, তাই এটার জন্য একটা লেকচার পাবে, অর্থসহ লিখবে, আপনি বলবেন মাউথ অর্থ কী, ও বলবে মুখ, মাউথ বানান বলো, মাউথ বানান করে বলবে, মুখ বানান করো, মুখ বানান করে বলবে, এভাবে সবগুলো করবে। তারপর এবার আপনি খাতায় বলবেন মাউথ লেখো, ও মাউথটা ইংরেজি খাতায় লিখবে, কমা দিয়ে ফিঙ্গার লেখাবেন, এভাবে সবগুলো লেখাবেন, তারপর বাংলা খাতায় আপনি এগুলো সব তুলে দিবেন, ও অর্থগুলো লিখবে। আর এটা পরবর্তী অংশের জন্য আরেকটা লেকচার, এখানে কি করবে, এখানে প্রথমে ছবি আছে, ছবি দেখে কোনটা কি ও বল লিখে ফেলবে, এটা আপনি ওকে দিবেন লিখতে, লেখার পরে এখানে নিচে দুইটা লাইন আছে, এই দুইটা লাইনও ও লিখবে, আপনি দুইটা লাইনের বানান করা শিখাবেন, শুধু পয়েন্ট বানান, টু বানান, দি বানান, লেগ বানান, পয়েন্ট টু, পয়েন্ট টু দ্য লেগ, পয়েন্ট টু দ্য ইয়ার, আপনি উপরে ছবিগুলো, আর এটা কিন্তু এই দুইটার জন্য একটা লেকচার। আর এই লাইনটা ওর পড়ার দরকার নেই, আমি পড়ে শোনাই, প্লে এ গেম, একটা খেলা আমরা খেলি, ইউজ দ্য পিকচার্স, ছবিগুলো ব্যবহার করো, অ্যাক্টিভিটি বি, উপরে অ্যাক্টিভিটি বিতে যে ছবিগুলো সেগুলো ব্যবহার করো, আমি আগেই বলেছি ওইটা, শুধু আপনারা নামগুলো লিখে দেবেন, এই খেলাটা আপনি খেলাতে পারেন নাও খেলতে পারেন, আপনার ইচ্ছা, আমি এত পড়াশোনা আমার যত সময় পাবেন বলে মনে হয় না, তাই আমি খেলাটা আমার মতে বাদ দিয়ে দেন। আর একই সাথে এই সাথে আমাদের এই লেকচারটি শেষ হলো, সকলকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে না থাকেন বেলে একটা ক্লিক করে দিন, তাহলে যখন আমি নতুন ভিডিও দিব সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।